হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক সার্ভিস। তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করবো যে পালসার 150 ক্লাস প্লেট। এটা হইলো বাজাজ জেনুইনের ক্লাস প্লেট, আর এটা হইলো আমার কাছে একটা আছে এরর ক্লাস প্লেট। তো আমরা আজকে দুইটার দাম কত দেখবো, প্লাস যে কোনটা আমরা লাগাইলে সুবিধা হইব, বা কোনটা কোনটা দেখতে কীরকম, বা কোনটা ভালো কোনটা খারাপ। তো দেখছি তো আমরা বাজার জেনুইনের ভালো হইব, কারণ জেনুইন তো জেনুইন। তো আমরা এখন দুইটা আনবক্সিং করবো এবং দুইটার দাম কত দেখবো। তো প্রথমে আমরা এরর কোম্পানি যে ক্লাস প্লেটটা আছে ওটা আমরা এখন আনবক্সিং করি নাই। তো এটা হইলো আমরা বাজাজ 150-এর, এটারও বাজাজ পালসার 150-এর, দুইটা পালসার 150-এর। তো এটা আনবক্সিং করার পরে আমরা এটা কভার যেটা আছে এটা সাইড করিলে, সাইড করার পরে আমরা দেখতে পারবো যে এটা হইলো, এটা আমরা দেখতে পারবো যে এটা পালসার 150 ইজি ফোরড। তো এখন আমরা ওইটা প্যাকেটিংটা আনবক্সিং করি নাই। তো এখন আমরা বন্ধুরা দেখতে পারি আর যে এটা হইলো আমরার এরো কোম্পানির, ওখানে মার্কাও লেখা আছে দেখতে পারবা, এটা হইলো এরো কোম্পানির ক্লাস প্লেট। এটা পালসার 150 যাইব আমরার ফার্স্টটা, তো এখানে লেখা ফার্স্টটা আছে 180 হইলে যাইব আবার 6টা। তো আমরা দেখতে পারি আর ক্লাস প্লেটটা। তো এখন আমরা বাজার জেনুইনের যে ক্লাস প্লেট ওটা আমরা এখন আনবক্সিং করবো। তো এটা একটু আমরা সাইড করিলে, সাইড করিয়া এখন এইটা আমরা আনবক্সিং করবো। তো আমরা দেখতে পারি আর যে এটা হইলো আমরা বাজাজ জেনুইনের ক্লাস প্লেট। কোনো কোনো জায়গায় বন্ধুরা ক্লাস ডিস্কও হইন, কোনো জায়গায় এক জায়গায় মানে এখন নাম কইন, কিন্তু এটার নাম হইলো ক্লাস প্লেট। তো এখন আমরা দেখতে পারি আর যে এটা বাজাজ অরিজিনাল জেনুইনের, এটা তো আমরা দেখতে পারি আর যে ফার্স্টটা ক্লাস প্লেট আছে। তো ভাই এটা দেখতেও খুব সুন্দর লাগে, দেখতেও এটা শাইনিং আলাদা, এবং এটার যে কোম্পানি যারা ম্যানুফ্যাকচারিং করতে সময় যে মানে ইয়েটা ইউজ করছে খুব সুন্দর করে, খুব ফাইন। আর এটা হইলো আমরা এরো কোম্পানির, তো এটাও অত খারাপ যে এরকম কিছু না, সোলার বুঝ আছে, মানে আপাতত ইমার্জেন্সি কয়েকদিন করে লাগে, যদি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবা। কিন্তু বন্ধুরা আমি আপনারা কই যে ক্লাস প্লেট কোনোদিনও ডুপ্লিকেট ইউজ করবা না, এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট। ডুপ্লিকেট মিন্স তো এটা এরো কোম্পানির, একদম ডুপ্লিকেট এরকমও না, মিডিয়াম। তো আমরা যদি কোনোদিনও যদি ক্লাস প্লেট কোনো গাড়িতে আমরা যদি লাগাইতে চাই, তাহলে আমরা অরিজিনাল লাগাইমো, দামের বাইরে চাইমো না। কারণ বন্ধুরা আমরা কই যদি আমরা কম দামের মাঝে ক্লাস প্লেট লাগাই, তাহলে আমরা প্রবলেম কিন্তু হইব, আমরা যেরকম পিক আপ লাগে এরকম পিক আপ হইতো না, মানে কম দামি লাগানে পরে আমরা পিক আপটা একটু স্লো থাকবো, মানে একটু পিক আপটা ডাউন থাকবো। প্লাস আমরা যে সময় ক্লাস মানে ক্লাস যে সময় আমরা মারমু, মানে মারার পরে আমরা গিয়ার দাবাইতাম বা এক নম্বর লাগাইতাম, তখন আমরা ক্লাস প্রেস করলাম, প্রেস করার পরে এক নম্বর যখন লাগাইলাম, তখন মানে বোঝা যাইব যে গাড়িটা যাইতো কি চার, যেহেতু তুমি ক্লাস অ্যাডজাস্ট করো কিন্তু খাম হইতো না এই ক্লাস প্লেটটা লাগানোর পরে। মানে এই ক্লাস প্লেট বলতে মানে কম দামের মাঝে ক্লাস প্লেট লাগানোর পরে ওই প্রবলেমটা করে, কিন্তু আমরা যদি অরিজিনাল ক্লাস প্লেটটা লাগাই তাহলে আমরা ওই বেমারটা থাকে না, আর ডুপ্লিকেট কম দামের মাঝে লাগানোর পরে আমরা ওই বেমারটা থাকে। ক্লাস আমরা যখন মানে ক্লাসটা আমরা মারি, মারার পরে গিয়ার লাগাইতাম, তখন গাড়িয়ে বোঝা যায় মানে আগে দিয়ে যাইতো কি যাইতো কি ওরকম করে, চেইন যেটা আছে চেইনে মানে ওই রকম রাউন্ড করতে সময় বোঝা যায় মানে চেনটা রাউন্ড ওই যার খাফে সব সময়। তো তার কারণে আমরা ক্লাস প্লেট যেটা আছে এটা আমরা যে কোনো দিন লাগাইতে অরিজিনাল লাগাইতাম। তো আমরা দেখতে পারি আর আমরা দেখতেও বোঝা যার যে কোনটা অরিজিনাল হইব কোনটা ডুপ্লিকেট হইব, তো আমরা একদম দেখতে পারি আর। তো এখন আমরা দুইটার দাম জানিলে, দাম জানার পরে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবা যে কোনটার দাম কত। এটা হইলো আমরা এরো কোম্পানির, এটাতে এখানে এখানে কোনো দামও কিছু লেখা নাই, তার বক্সটা লইলে তার বক্সও আমরা দেখতে পারি আর, যে এখানে একদম স্পষ্টভাবে লেখা দেখতে পারবা পালসার 150 UG4। তো ওইটার
ডেট আমরা দেখতে পারি, আর ডেট হইলো গিয়া সাইন নম্বর মাসর 2021, এটা ম্যানুফ্যাকচারিং ডেট, মানে 2021-র সাইন নম্বর মাস এটা আমরা মঞ্চে কোম্পানি। তো এটার এমআরপি হইলো 260 টাকা। এখন আমরা অরিজিনাল যে ক্লাসমেট যেটা, এটার দাম আমরা দেখিলাম। এটা হইলো বন্ধুরা আমরা অরিজিনাল ক্লাসমেট, আমরা লিখে রাখছি 5150। তো কোম্পানিও তো লিখে দেয় না, কোম্পানি পার্ট নম্বর দেয়, পার্ট নম্বর হিসাবে নিজে বুঝতে লাগে যে কোন গাড়ির ক্লাসমেট হইব। তো এটা আমরা ডেট দেখতে পারি, আর যে এটার ডেট হইলো গিয়া 8 নম্বর মাসের 2021, এটার ম্যানুফ্যাকচারিং ডেট মানে প্যাকেটিং হয়েছে। তো এটার দাম আমরা দেখতে পারি আর 910 টাকা। তো বন্ধুরা আপনারাও না কল্পনা করতে পারেন যে 910 টাকা যদি অরিজিনাল ক্লাস প্লেটের দাম হয়, আর আমরা মার্কেটে যে এরকম কোম্পানির পাই আর এটার দাম হলো 260 টাকা, কতটুকু বেশ কম বা কতটুকু খাস কম বেশ করিয়া করবো আমরা অত কোনো আইডিয়া লাগাইতে পারবো। আমরা 60টা ক্লাস প্লেট লইতে পারবো, বাজাজের জেনুইনের একটা লইতে পারতাম না, মানে ওরকম মানে দামের মাঝে তফাত আছে। তো আমরা ওর ওখানে বুঝতে পারবো যে আমরা বাজাজের জেনুইনটা লাগানি ঠিক না এরোর লাগানি ঠিক। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা।